নমস্কার বন্ধুরা, আশা করি যে যেখানেই আছেন প্রত্যেকে ভালো আছেন আর সুস্থ আছেন। আজকে হাজির হয়ে গেছি মাছের ঝোলের রেসিপি নিয়ে। আজকে আমি কোনো রকম মশলা ছাড়াই মাছের ঝোল বানিয়ে দেখাবো। এই গরমে কিন্তু ভীষণই হেলদি এবং টেস্টি একটা রেসিপি। তাহলে চলুন শুরু করে দিই আজকের রেসিপি। মাছের ঝোল বানানোর জন্য আমি এখানে 6 পিস মাছ নিয়েছি। মাছগুলোকে নুন আর হলুদ দিয়ে ভালো করে মেখে ভেজে নেব। আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। গ্যাসের মধ্যে কড়া চাপিয়ে দিয়েছি। কড়াতে দিয়ে দিচ্ছি সর্ষের তেল। সর্ষের তেলটা দিয়ে তেলটাকে খুব ভালো করে গরম করে নেব। তারপর এক এক করে মাছগুলো আমি ভেজে নেব। সমস্ত মাছগুলোই আমি ভেজে নিয়েছি। এবার আমি সবজিগুলো এক এক করে ভেজে নেব। আলু, পটল আর ঢেঁড়স আমি নিয়েছি, সবগুলোই এক এক করে ভাজব। প্রথমেই আলুগুলো ভেজে নিয়েছি। সামান্য নুন আর হলুদ দিয়ে দিচ্ছি একেবারেই। বাকি সবজিগুলো এই নুন হলুদেই কিন্তু আমি ভেজে নেব। সমস্ত সবজিগুলো আমি ভেজে নিয়েছি। কড়াতে তেলটাও আমি চেঞ্জ করে দিয়েছি, কারণ তেলটা কালো হয়ে গেছিলো হলুদ আর নুন দিয়ে দিয়ে ভাজতে ভাজতে। ওই জন্য তেলটা চেঞ্জ করে আমি আবার রান্নাটা শুরু করলাম। অল্প একটু তেল দিয়ে দিয়েছি কড়াতে। সর্ষের তেলেই কিন্তু রান্নাটা হবে, কিন্তু পরিমাণটা অনেক কম। এবার দিয়ে দেব কালো জিরে। দিয়ে দিচ্ছি একটা পেঁয়াজকে ভালো করে কুচিয়ে আমি রেখে দিয়েছি সেই পেঁয়াজটা। সামান্য একটু ফ্রাই করে নেব। এবারে দিয়ে দিচ্ছি একটা ছোট সাইজের টমেটো, কুচিয়ে রেখে দিয়েছি সেই টমেটোটা। দিয়ে দিচ্ছি এক চামচ আদা বাটা আর দিচ্ছি হাফ চামচ রসুন বাটা। ব্যাস, এবার সবগুলোই খুব ভালো করে আমি কষিয়ে নেব। কোনো রকম মশলা কিন্তু আমি এখানে ব্যবহার করব না। পেঁয়াজ, আদা, রসুন, টমেটো সমস্ত কিছুই খুব ভালো করে কষানো হয়ে গেছে। এখন দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ হলুদ গুঁড়ো আর দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা 3টে। এবার সবজিগুলো আমি দিয়ে দিলাম। দিয়ে অল্প একটু নাড়াচাড়া করে নেব। সবজিগুলো 5 মিনিট নাড়াচাড়া করেছি। এখন আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জল। জলটা দিয়ে বেশ কিছুক্ষণ ফুটিয়ে নেব সবজিগুলোকে, আর দিয়ে দেব সামান্য পরিমাণে নুন। ঝোলটা খুব ভালো মতো ফুটে উঠেছে। এখন আমি মাছগুলোকে দিয়ে দিচ্ছি। মাছগুলো সমস্তটাই দিয়ে দিলাম। 10 মিনিট অল্প একটু ফুটিয়ে নিলেই আমাদের রান্নাটা কিন্তু একদম তৈরি হয়ে যাবে। 10 মিনিট হয়ে গেছে, দেখুন ঝোলটা কিন্তু একদম রেডি হয়ে গেছে। গ্যাসের ফ্লেমটাও আমি অফ করে দিয়েছি। চলুন এবারে সার্ভ করে দিই। তৈরি হয়ে গেল সবজি দিয়ে কোনো রকম মশলা ছাড়াই মাছের ঝোল। গরমের দিনে এই রেসিপিটা অবশ্যই দুপুরে লাঞ্চের সাথে কিন্তু একবার হলেও ট্রাই করে দেখবেন। কোনো রকম মশলা ছাড়া হলেও কিন্তু খেতে ভীষণই ভালো হয়। আর শরীর যদি কারোর অসুস্থ থাকে সেক্ষেত্রেও এইভাবে কিন্তু তাদের বানিয়ে দিতে পারেন। তাহলে চলুন আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার দেখা হবে নতুন কোনো দিন নতুন কোনো নতুন ভিডিওতে। আর অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন।